হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগের দিন সুইডেন ফিরে যাওয়ার ভিডিওটাই আজকে কন্টিনিউ করছি। আগের দিন তো বলেইছিলাম প্লেনটা প্রায় 3 ঘন্টার মতো লেট ছিল, অবশেষে প্লেন এসে পৌঁছেছে। আস্তে আস্তে এবার বোর্ডিং স্টার্ট হবে। প্রত্যেকটা এয়ারপোর্টে বিমান ছোট হওয়ার একটা সুবিধা কিন্তু আমরা সবসময় পাই, সব সময় প্রায়োরিটিতে আমরা, যেহেতু প্লেনে সবার আগে বাচ্চাদের ঢুকতে দেয়, সেই সুযোগে আমরাও আগে আগে ঢুকে যাওয়ার সুযোগ পাই। অবশেষে চেপে পড়েছি প্লেনে। মিভান লাস্টের দিকে এয়ারপোর্টে খুব কান্নাকাটি করছিল ঘুমের জন্য, এখন একটু ঘুমাতে পারবে। আর এই যে কি একটা গেম পেয়েছে প্লেনের মধ্যে, সেই আসার থেকে শুরু করেছে খেলা, এই এখন ফিরে যাচ্ছে, এখনও সেই নিয়ে পড়েছে। আর এই গেমটা দেখেই মনে পড়লো, এই তো সেদিন এলাম, কি করে যে 52টা দিন কেটে গেল। যাক, এদিকে অনেক ভালো ভালো সিনেমা আছে, এই সিনেমা দেখতে দেখতে 6টা ঘন্টা হয়তো কেটেই যাবে। যদিও খুব ক্লান্ত, একটু পরেই একটা লম্বা ঘুম দেব। চলুন, আমার শহরটাকে ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো একটু জানলা দিয়ে বাইরেটা দেখে নিই। আর যেতে যেতে অঞ্জন দত্তের একটা গানের লাইনের কথা খুব মনে পড়ছে, তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়, আমি আসব ফিরে আসব তোমার পাড়ায়। বিদায় শহর, আবার খুব জলদি দেখা হবে তোমার সাথে। এদিকে ডিনার সার্ভ করে দিয়ে গেছে, চিকেন সসেজ, অমলেট, চিজ স্পিনাচ, ফ্রুট স্যালাড, কফি, তারপর স্ট্রবেরি যোগার্ট, একটা বান। মিভান তো ঘুমিয়েই পড়েছে, ও আর এখন খাবে বলে মনে হচ্ছে না, ঘুম থেকে উঠলে খাবে, আমরা ততক্ষণ খেয়ে নিই। সিনেমা দেখতে দেখতে এদিকে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর একটা লম্বা ঘুম দেব, আর একদম সকালে গিয়ে দেখা হবে। এখন একদম ল্যান্ড করার আধ ঘন্টা থেকে 45 মিনিট আগে। মিভান তো সারা রাত ঘুমিয়েছে, খায়নি, এই এখন সকালবেলা খাচ্ছে। এখন দোহা ল্যান্ড করবো করবো করছে। আমাদের যে পরের কানেক্টিং ফ্লাইটটা, সেটা ছিল 1.5 ঘন্টা গ্যাপে। এবার যেহেতু এই ফ্লাইটটা প্রায় 3 ঘন্টা ডিলে করেছে, ওই ফ্লাইটটা হয়তো পাবো না, যদি না ওই প্লেনটাও ডিলে হয়। দেখা যাক কী হয়, এ নিয়ে তো চিন্তাতেই আছি। এদিকে বাইরে জানলা দিয়ে দেখুন, চারিদিকটা মনে হচ্ছে শুধু যেন বালিই বালি, কিন্তু তাও কত বড় বড় বিল্ডিং, এত সুন্দর সাজিয়েছে শহরটা। আর ওই যে দূরে হাফ চাঁদের মতো দেখা যাচ্ছিল, ওটা যে কী কে জানে। আর এই বিল্ডিংগুলোকেও কী সুন্দর জলের ধারে তৈরি করেছে। আমার না এইসব দেখলেই খালি উল্টোপাল্টা চিন্তা আসে, মনে হয় যদি কখনো বন্যা হয় তখন এই বিল্ডিংগুলোর কী হবে। যেমন ভেবেছিলাম ঠিক তাই, এসে দেখি নেক্সট ফ্লাইটটা আমরা ধরতে পারিনি, নেক্সট ফ্লাইটটা বেরিয়ে গেছে। তো যথারীতি একটা দিন আমাদের আবার এখানেই থাকতে হবে, তো এয়ারপোর্ট থেকেই অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেবে। এই এতবার ট্রাভেল করেছি, জীবনেই প্রথমবার এরকম সমস্যায় পড়লাম। এখন যাচ্ছি কাতার এয়ারওয়েজের হেল্প ডেস্কে। মিভান লাস্ট কিছুক্ষণ ধরে খুব অস্বস্তি ফিল করছে, বলছে তো পেটে ব্যথা, কিন্তু জানি না আর কোনো যদি সমস্যা হয়ে থাকে, তাই জন্য ওদেরকে বলবো যদি কোনো ডক্টর পাঠানো যায়। হেল্প ডেস্কে গিয়ে বলা হয় ওনারা সাথে সাথে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দিয়েছে। এই যে দেখুন সাইকেলটা কি সুন্দর অ্যাম্বুলেন্সের মতো করা, পিছনের ব্যাগটার মধ্যে যত রকম ইনস্ট্রুমেন্ট মেডিসিন সব রয়েছে। সমস্ত কিছু চেক করে বলল, না ওর পেটে ব্যথাই আর কোনো সমস্যা নেই, তো তার জন্য একটা মেডিসিনও দিল। আসলে দেশে থাকতে এত কিছু খেয়েছে উল্টো পাল্টা, তার মধ্যে এই এত জার্নি, এখন এসে ওর শরীরটা ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ওকে চেক আপ করে এখন যাচ্ছি গাড়ির দিকে। এয়ারপোর্ট থেকেই গাড়ির বন্দোবস্ত করেছে, তো এখান থেকেই আমাদের নিয়ে একদম হোটেলে যাবে। তো এয়ারপোর্টের এই এক্সিটের গেটে অনেকে দাঁড়িয়েছিলেন, যদি আপনারা কাতার ঘুরে দেখতে চান তার জন্য ওনারা গাড়ির বন্দোবস্ত করে দেবেন। আর ওই গাড়িগুলো খুব চিপও জানেন, 4 ঘন্টা আমাদের দোহা ঘুরে দেখাবে, মাত্র 1400 ক্রোনা মতো নেবে। 1400 ক্রোনা মানে ইন্ডিয়ান কারেন্সিতে 11,000 টাকা মতো,
কিন্তু এই 1400 কোণায় আমরা কিন্তু সুইডেনে থাকতে শুধু এয়ারপোর্ট থেকে বাড়ি পৌঁছাতেই লাগে, আর এরা 4 ঘন্টা ধরে ঘোরাবে। তার কারণ একটাই, এখানে তো তেলের দাম খুবই কম, তাই গাড়ি ভাড়া খুব বেশি নয়। যাই হোক, আমরা একদম হোটেলের কাছাকাছি চলে এসেছি। হোটেলে গিয়ে লাঞ্চ সেরে তারপর বিকালের দিকে বেরোবো গাড়ি নিয়ে। আমাদের সাথে গাড়িতে আরো এক বাঙালি ফ্যামিলি ছিলেন, তাদের সাথেই গল্প করতে করতে আসছিলাম। ওনারা আবার যাচ্ছেন নরওয়েতে, ওনাদের ফ্লাইটও মিস হয়েছে, তো ওনাদেরও এখানে থাকার ব্যবস্থা করেছে। হোটেলের রুমটা এবার আপনাদের একটু ঘুরে দেখাই। এত সুন্দর রুমটা, পুরো একদম রাজাবাড়ি রাজবাড়ি মতো দেখুন। এই সব কিছুর জন্য কিন্তু আমাদের 1 টাকাও দিতে হয়নি, যেহেতু ফ্লাইটটা ওদের ডিলে হয়েছে, সব কিছুই পে করছে কাতার এয়ারওয়েজ। একদিকে খুব ক্লান্তও আছি, আবার অন্যদিকে মনে হচ্ছে ফ্লাইটটা ডিলে হয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে, বেশ একদিনের জন্য হলেও তো দোহা ঘোরার সুযোগ পাচ্ছি। এই হোটেলেও একদিনে যা খাওয়া দাওয়া করবো সেটাও সমস্ত ফ্রি। হ্যাঁ, বাইরে খেলে সেটা নিজেকে পে করে খেতে হবে। এদিকে মিভান বেচারার অবস্থা দেখছেন, এত ক্লান্ত মাটিতেই শুয়ে গড়াগড়ি খাচ্ছে। আর কাতারে তো এত সাংঘাতিক গরম, ঘরে আমাদের রীতিমতো এসি চালাতে হয়েছে। আর এইটা হচ্ছে ওয়াশরুমটা, আর ওয়াশরুমটার সাইজে এত বড়, আমাদের বেডরুমের থেকেও বড় সাইজ দেখুন। এদিকে জানলা দিয়ে বাইরের ভিউটাও একটু দেখাই, দাঁড়ান। কি সাংঘাতিক রোদ খালি দেখুন, এই শেষ রোদ দেখিনি। তারপর তো আবার সুইডেন গিয়ে কবে যে রোদের দেখা পাবো সেটাই জানি না। এখন যাচ্ছি লাঞ্চ করতে, 12 তলার উপর লাঞ্চ, ওখানে বুফে সিস্টেম করা আছে। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব ওখান থেকেই হবে। এই 12 তলার উপরে সেই ভিউ দেখেই তো আমার চোখ ধাঁধিয়ে গেছে, এখানে বসে তো এমনি 2-3 ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। যাক, এই জানলা দিয়ে বাইরে দেখে তো আর পেট ভরবে না, বরঞ্চ পেট ভরার একটু ব্যবস্থা করি। কখন খেয়েছি তারপর থেকে সে এত খিদে পেয়ে গেছে। কাতারের টাইমে সকাল 7:30টার সময় এয়ারপোর্টে নেমেছি, আর এখন প্রায় 2টো বাজতে যায়। মাঝেও এয়ারপোর্টের ঝামেলা, সিকিউরিটি চেক, এইসব করতে করতে প্রায় 3-4 ঘন্টা এমনিই কেটে গেছে। এই হচ্ছে ফার্স্ট রাউন্ড লাঞ্চ, ভাত, মিক্স ভেজিটেবল, এগ স্যালাড আর ক্রিস্পি ফিশ ফ্রাই। আরও অনেক কিছুই আছে, সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড রাউন্ড ফুড, জিরা রাইস, ডাল ফ্রাই আর চিকেন কাবাব। আরও এদিক ওদিককার তরকারি ছিল, সেগুলো আর নিইনি, এই দিয়েই আজকে শেষ করব। আর মিভান তো এত টায়ার্ড, কিচ্ছু খাচ্ছে না, গিয়ে সোজা ঘুমাবে তারপর বেরোবো। আর এই হচ্ছে আমাদের ডেজার্ট। এখন বাজে প্রায় বিকেল 5টা, লাঞ্চ করে একটা লম্বা ঘুম দিয়ে তারপর বেরিয়েছি। পার্লামেন্ট হাউস, আচ্ছা, সামনে যে ক্যামেলস গুলো যাচ্ছে সেটাও জুমে আসছে। দুই শালিক, কেন দুই শালিক? সেম শালিক আমাদের দেশে। এই দুই শালিক কোনে? দুই শালিক কোথায় দেখলে? কত উট দেখছেন খালি, এত উট তো আমি বোধহয় রাজস্থানেও দেখিনি। উট এখানে বড়ই বিখ্যাত, কারণ যে দোকানে সুভিনিয়ারগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে উটের ছবি। আর পিছনের বিল্ডিংটা হচ্ছে পার্লামেন্ট হাউস, এখানে প্রত্যেক দিন সকালবেলা আর বিকেলবেলায় এই সময়টায় পার্লামেন্ট হাউসের সামনে এই উটের প্যারেড হয়। আমরা একটু দেরিই করে ফেলেছি, তাই প্যারেডটা প্রায় শেষের পথেই ছিল, তাই আর দাঁড়ালাম না, চলে এসেছি একদম এখানকার শপিং সেন্টারে। আমাদের যে ড্রাইভার দাদা, সে বললো যে এই শপিং সেন্টারটা খুব বেশি দিনের পুরনো নয়, কিন্তু এমনভাবে তৈরি করেছে দেখে মনে হচ্ছে যেন 100-150 বছরের পুরনো। এই মার্কেটটার ভেতরেই সমস্ত রকমের দোকানপত্র রয়েছে, বাসন কোসন থেকে আরম্ভ করে পারফিউম সব কিছু পাওয়া যায়। আর এইসব দেশে তো আতর খুব বিখ্যাত, খুব সুন্দর সুন্দর আতরের দোকান দেখলাম। মাথার ওপর এদিকে সমস্ত দেশের ফ্ল্যাগ, আর কত যে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাচ্ছি দেখেও ভালো লাগছে। আর এই মার্কেটটার ভেতরে সেরামিক আর স্টিলের কিছু বাসন দেখলাম, যেমন অদ্ভুত ডিজাইন আর তেমন তার কোয়ালিটি, কি ওজন সব এক একটার। কিন্তু ওই লাগেজে তো একটা বিন্দুমাত্র জায়গা নেই যে নিয়ে যাব। শুধু তাই নয়, সমস্ত লাগেজের ওজন এক্সট্রা হয়ে গেছে। নেহাত মৈনাকের এক দাদা কাতার এয়ারওয়েজের উঁচু পদে আছেন, তো উনি সমস্ত ওই ওজনগুলো প্রত্যেকবার আমাদের মাফ করে দেন।
এসছি একটা সুভিনিয়ারের দোকানে কয়েকটা ম্যাগনেট কিনতে। এই ম্যাগনেটের কালেকশানের আমার খুব শখ, তো তিনটে ম্যাগনেট নিলাম এখান থেকে, একটা উঠওয়ালা যে ম্যাগনেট ছিল সেটা, আর দুটো এমনি দোহা লেখা। মৈনাকের সঙ্গে সামনে যে ভাইটা যাচ্ছে সেই আমাদের গাড়ি চালাচ্ছে। ও কিন্তু আফগানিস্তানের ছেলে, কিন্তু অসম্ভব ভালো হিন্দি বলে। এই পুরো 4 ঘন্টা ও কিন্তু আমাদের সাথে পুরো হিন্দিতেই কথা বলছিল। আর যার আন্ডারে এই ছেলেটি গাড়ি চালায় সে কিন্তু ভারতীয়, কেরালার মানুষ। তার 30টা গাড়ি এখানে চলে, ভাবতে পারছেন? এখানে সব পরপর সুভিনিয়ারের দোকান, তাছাড়াও গিফট আইটেমও রয়েছে। খুব সুন্দর সুন্দর শোপিসও পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচণ্ড দাম। একটা ছোট্ট হাতি জিজ্ঞেস করলাম, বললো প্রায় 1100 কোনা, মানে প্রায় 8000 টাকা। এমনি জামা কাপড়, জুতো, খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট, এগুলো তো দেখলাম খুব বেশি দাম না, এই সব জিনিসের দাম বড্ড বেশি। এখানে ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল বলে দেখুন সব ওয়ার্ল্ড কাপের শোপিসগুলো বিক্রি হচ্ছে, এগুলোর দাম প্রায় 15,000-20,000 টাকা বলছে। যাই হোক, ওখানে দাম দেখে নিরাশ হয়ে আবার গাড়ি করে বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। ওই দেখুন আবার ঘোড়াও দেখতে পাচ্ছি। এই বিল্ডিংটা যে কিসের বিল্ডিং কে জানে? যে ছেলেটি আমাদের গাড়ি চালাচ্ছে সে বেশি দিন হয়নি কাতারে এসেছে, তাই ও যে সব কিছু জানে তা নয়, তাই আমরাও বুঝতে পারছি না কোনটা কিসের বিল্ডিং। কিন্তু ও যেগুলো জানে মেন স্পটগুলো, সেগুলোতে আজকে নিয়ে যাচ্ছে। এই সমুদ্রের পাশে বিশাল বিল্ডিংগুলো দেখে দেখুন নিউ ইয়র্কের মতো লাগছে জায়গাটা অনেকটা। প্রচুর সিনেমায় দেখেছি নিউ ইয়র্কের এই স্পটটা। আর ওই দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 লেখা, এই জায়গাটা আসবো রাতের দিকে। এখন আপাতত এর সামনে দিয়ে যাচ্ছি অন্য একটা জায়গায়। সব থেকে ভালো লেগেছে এখানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, সর্বক্ষণ দেখি রাস্তাঘাটে লোকজন ক্লিন করছে। এইরকম বালির একটা দেশ, চারিদিকে এত বালি, তা সত্ত্বেও যে এত পরিষ্কার রাখা যায় দেশটাকে, এইখানে না আসলে সত্যি বুঝতে পারতাম না। এখন যাচ্ছি একটা বিচে। এখানে কিন্তু বিচটাকেও তৈরি করা, আমাদের যে ড্রাইভার ভাইটি সে বললো যে এখানে বেশিরভাগ জিনিসই কিন্তু তৈরি করেছে। এখানে নাকি একটা আর্টিফিশিয়াল পাহাড়ও তৈরি করেছে, ভাবুন। চলে এসেছি বিচটাতে, এই পুরো স্যান্ড বিচ যেটা সেটাকে তৈরি করা, তার মধ্যে সুন্দর সুন্দর ছাতা লাগিয়েছে, বসার জায়গা করেছে। কিন্তু এই বিচটাতে ঢুকতে গেলে আবার টিকিট কাটতে হবে। একটা খুব মজার জিনিস এখানে এসে দেখলাম যে গাড়ি করে একজন করে লোক নামছে, আর তার সঙ্গে 4 জন করে মহিলা আর 5টা 6টা করে বাচ্চা। আর মৈনাকে তো সব ব্যাপারেই প্রশ্ন, তো আমাদের ড্রাইভার ভাইটিকে মৈনাক জিজ্ঞেস করে যে এরকম কেন, তো তখন সে বলে এটা এখানে খুব নর্মাল, একজনের 3-4টা করে বউ থাকে। আর মৈনাক তার উত্তরে কি বলে জানেন? একটা নিয়েই সামলাতে পারছি না, তোমরা এতগুলো কি করে সামলাও। আর এই যে ছোট্ট গ্রামের মতো তৈরি করে রেখেছে, এই জায়গাটার নাম দিয়েছে টেস্টি স্ট্রিট। বিভিন্ন দেশের নাকি খাবার পাওয়া যায়, জানি না। এখন দেরি হয়ে গেছে বলে আমরা আর ঢুকলাম না, কারণ আমাদের তো 4 ঘন্টার জন্য গাড়িটাকে বুক করা, বিভিন্ন স্পট ঘুরে তারপর ওকে ছেড়ে দিতে হবে। আমরা গাড়ি থেকে যদিও খুব কমই নামছি, কারণ গাড়িতেই ঘুরতে খুব ভালো লাগছে, এত চারিদিকে রাস্তাঘাট, সুন্দর বড় বড় বিল্ডিং, এগুলোই দেখতে ভালো লাগছে। আর এখন এসে গেছি সেই উঁচু পাহাড়টা, যেটাও নাকি আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে পাহাড়টা। পুরো শহরটা দূর অবধি দেখা যায় এখান থেকে। এই মরুভূমির দেশে এসেও এত গাছপালা দেখছি, এদিকে কলকাতাতে আমাদের গাছ কেটে কেটে, রাস্তাঘাটে আর গাছই দেখা যায় না। দেখুন আমাদের খড়দার বিটি রোড থেকে তো টানা রাস্তা দেখেছিলাম, সমস্ত গাছ কেটে দিয়েছে, কেন কে জানে। আমরা দোহা ল্যান্ড করার সময় মনে আছে সমুদ্রের ধারে একটা বিশাল বিল্ডিং দেখেছিলাম, যেটা দেখতে অনেকটা হাফ চাঁদের মতো? আমরা এখন সেটা দেখতে যাচ্ছি। কাতার ল্যান্ড করার আগে তখন কি আর ভেবেছিলাম, যেটা প্লেন থেকে দেখতে পাচ্ছি সেটা এখন দেখতে যাব আমরা। আর এখানে প্রত্যেকটা রাস্তা, অলি গলি এত সুন্দর লাইটিং দেওয়া, মানে চোখ ধাঁধিয়ে যায়। আর তেমন সুন্দর মেনটেন্যান্স। তো আমাদের এই ড্রাইভার ভাইটি বলছিল যে এখানে এতটাই স্ট্রিক্ট রুল যে সবাই রাস্তাঘাট পরিষ্কার রাখতে বাধ্য হয়, যেখানে সেখানে কিচ্ছু ফেলা যায় না।
তো এই সেই জায়গা যেখান থেকে এই হোটেলটা দেখা যায়। এই বিল্ডিংটা যে শুধু হোটেল আছে তা নয়, আরও অনেক কিছু আছে বলল। তো এই বিল্ডিংটার নাম হচ্ছে কাতারা টাওয়ার্স। এই বিল্ডিংটা তৈরি হতে 10 বছর সময় লেগেছে আর 37টা ফ্লোর আছে। আর হোটেল ভাড়া শুনে তো আমার মাথায় হাত। সবচেয়ে মিনিমাম রুমটার ভাড়া নাকি ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় বলল 62,000। যা, এসব গল্প শুনে তো মাথা ঝাঁঝা করছে। চলুন একটু এই ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়ার মধ্যে একটু চা খাই। এখানকার চা খুব প্রসিদ্ধ, সেই চাটার নাম হচ্ছে কড়ক চা। প্রচুর জায়গা দেখলাম এই কড়ক চায়ের দোকান আছে, তো ভাবলাম খেয়ে দেখা যাক কি বিখ্যাত চা এখানকার। আমাদের দুজনের দুটো চা নিলাম আর মিভানের জন্য ওয়াটারমেলন জুস। আর এই যে বড় বড় টি কেটেলগুলো, ওর মধ্যে চা তৈরি হচ্ছে। বিশ্বাস করবেন কি না জানি না, এত চা খেয়েছি এত জায়গায়, কিন্তু আজকে আমি সেরা চা খেয়েছি। এইরকম চা আর এইরকম স্বাদ সত্যি আমি আগে কখনো খাইনি। পুরো কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করলো, এলাচ আদার গন্ধে পুরো ভর্তি। সামনের এই দুটোকে দেখে কেউ বলবে বিল্ডিং এমনভাবে লাইটিংটা করেছে, মনে হচ্ছে যেন দুটো বিশাল লাইটের থাম্বা দাঁড়িয়ে আছে। তাও তো অনেক কিছু আপনাদের দেখাতে পারছি না, তাই অল্প অল্প করে ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। আর সামনে আসছে মৈনাকের সব থেকে পছন্দের জায়গা এতগুলো জায়গার মধ্যে, ফুটবল স্টেডিয়াম, যেখানে ওই ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল। খেলা না চললে নাকি ভিতরে ঢুকতে দেয় না, না তো ভিতরে ঢুকে দেখতাম, মৈনাকের খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু কিছু তো করার নেই, বাইরে থেকে দেখেই মনের শান্তি। তো যাই হোক, এইটার পরে সেই যে সমুদ্রের ধারটা সকালে দেখাচ্ছিলাম, যার পাশে ফিফা ওয়ার্ল্ড কাপের ওই স্ট্যাচুটা রয়েছে, সেখানটায় যাব। 2022 সালে যখন এই ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, আমার দাদার অনেক বন্ধু এখানে খেলা দেখতে এসেছিল। সকালে এই সমুদ্রের ধারটা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম মনে আছে? তখন বললাম যে রাত্রিবেলার দিকে আসব, যখন খুব সুন্দর লাইট হবে। এসে চারিদিকটা এত সুন্দর লাইট, কিন্তু ক্যামেরাতে অতটা ঠিক বোঝা যাচ্ছে না। আর ওই যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল বলে এখানে এগুলো সব তৈরি করা হয়েছে। দিনের বেলা ঠিক যতটাই গরম হচ্ছিল, রাত্রিবেলার কি সাংঘাতিক হাড় কাঁপানো হাওয়া আর ঠান্ডা! এখানে তো এক মুহূর্ত দাঁড়াতে পারছি না, তো জলদি একটু ঘুরে তারপর বাড়ির পথে রওনা দেবো। এই সমস্ত থামগুলোতে যে কটা টিম ওয়ার্ল্ড কাপ খেলেছিল তাদের সব নাম লেখা। যাই হোক, চলে এসেছি হোটেলে আর প্রচণ্ড পেয়ে গেছে খিদে। সারা সন্ধে আজকে ওই চা আর জুস ছাড়া কিছু খাওয়া হয়নি, কারণ কোথাও গিয়ে যে খাবো সেই সময়টা নষ্ট করতে চাইনি। 4 ঘন্টার মধ্যে তো গাড়িটাকে ছেড়ে দিতে হতো। তাই বাড়ি ঢুকেই চলে এসেছি ডিনার করতে। দাঁড়ান আপনাদের দেখাই আজকে ডিনারে কী কী মেনু। যদিও অনেক কিছুই ছিল, আমি সব কিছু তো নিইনি, তাই সব কিছু দেখাতে পাচ্ছি না। প্রথমেই নিয়েছি ভাত, ডাল, পাঁচমিশালির তরকারি আর চিকেন স্যালাড। আর সেকেন্ড রাউন্ডে নিয়েছিলাম গার্লিক রাইস আর হচ্ছে চিলি চিকেন। কিন্তু ওই পাঁচমিশালি তরকারিটা যা অদ্ভুত করেছিল না, পুরো আমাদের বাঙালি স্টাইলে। আসলে এখানে দেখলাম বেশিরভাগ শেফই কিন্তু বাংলাদেশের মানুষ, তাদের সাথে দেখা হলো, কথা বললাম। অন্য দেশে এসে বাংলায় কথা বলার জন্য একটা অন্যই শান্তি। অবশেষে আজ পরের দিন সকাল আর আমরা চলে এসেছি এয়ারপোর্টে সুইডেনের পথে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে। হোটেল থেকে সকালবেলা বাস প্রোভাইড করেছিল, ওই বাসে করে এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে গেছে। আর কয়েকটা ঘন্টার অপেক্ষা, তারপর আবার সেই সুইডেনে ফেরত, আবার সেই একার জীবন। আর ফ্লাইটে উঠে দেখি কি বাজে সিট পড়েছে, মাঝখানের যে 3টে সিট হয় না সেগুলো। কোনোবার এরকম সিট পাইনি। আসলে গতকাল যাদের ফ্লাইট ক্যান্সেল ছিল তারা আজকের ফ্লাইটে ঢুকেছে, তাই যে যেখানে পেয়েছে সিট দিয়ে দিয়েছে। যতক্ষণ কাতারে ছিলাম তাও মনে হচ্ছিল যেন কলকাতার একটু কাছে আছি, এখন যেই প্লেনে উঠে পড়ছি মনে হচ্ছে আবার তো কত দূর চলে যাব। এরম সিচুয়েশন হবে জানলে কলকাতার ওই ফ্লাইটটা ক্যান্সেল করতে পারতো, তাহলে একটা দিন আমরা এক্সট্রা কলকাতায় থাকতে পারতাম। যতক্ষণ তাও দোহা ঘুরেছি মনটা তাও একটু ভালো লাগছিল, আবার যেই প্লেনে উঠে পড়েছি ব্যাস আবারও মন খারাপ।
বলে দেখো কি আছে। যখন কলকাতা যাচ্ছিলাম, স্টকহোম টু কাতারের ফ্লাইটটায় খুব বাজে খাবার দিয়েছিল, কিন্তু এবার দেখলাম কাতার টু স্টকহোমের ফ্লাইটটায় বেশ ভালো খাবার দিয়েছে। আর 3 মিনিট বাকি, 3 মিনিট পরেই ল্যান্ড করে যাব। দীর্ঘ প্রায় 7 ঘন্টার ফ্লাইট অবশেষে শেষ। একেই তো 2 দিন ধরে ফ্লাইট ডিলে বলে এত ভুগছি, তার মধ্যে এয়ারপোর্টে এসে 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখি একখানা ট্রলি ব্যাগ আসেইনি। মৈনাক গেছে কথা বলতে, দেখি কি বলে। সবচেয়ে ছোট সাইজ যেটা সেটা তোমার ছিল, আর সেটা আর সবচেয়ে বড় সাইজটা আমার ছিল। আরে পাওয়া গেছে তো আদৌ ব্যাগটা? শিওর তো? হ্যাঁ, ইয়েস, লেটস গো, লেটস গো, লেটস গো। মানে একটা এত লাখ টাকা টিকিট কেটে এই রকম হ্যারাসমেন্ট, কোটি মানুষ যে দিদি ভাইকে সিলেক্ট করে আর পাড়ায় পাড়ায় বম পড়ে তার বেলা। ফালতু কথা বলো, আমি আর কাতারে যাব না। এয়ার ইন্ডিয়া যতদিন না চালু হবে তাহলে আর যাবো না আমি। হয় হয় এমিরেটসে নিয়ে যাবে, না তো এয়ার ইন্ডিয়া যাবে চালু হবে তাহলে। এটা কাতারের যে এই হোক গন্ডগোলের জন্য তো দোয়া করা সুযোগ তো পেলে, দ্যাট দ্যাট ডাজ নট মিন যে আমার লাগেজ হারিয়ে দেবে ওরা। একই তো মন মেজাজ খারাপ, তার মধ্যে হারানোর হলো আমার ব্যাগটাই হারালো। কত দামি দামি শাড়ি, কিছু কিছু গয়নাও রয়েছে ওর মধ্যে। যাই হোক, ট্রেস করা যখন গেছে তখন আশা করি ব্যাগটা বাড়িতে ওরা পৌঁছে দেবে, আর যদি পৌঁছেও নাও দেয় মৈনাকে গিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে হবে। যাই হোক, অবশেষে চলে এসেছি সেই চেনা রাস্তা, সেই চেনা পাড়ায়। এইবার নাকি এখানে সাংঘাতিক স্নোফল হয়েছে, এখনও দেখুন চারিদিকে বরফ জমে রয়েছে অল্প অল্প। এবার নাকি টেম্পারেচার -21 ডিগ্রি অবধি নেমেছিল। এত দিন পর ঘরে ঢুকে যেই জিনিসটা যেই জায়গায় রেখে গেছিলাম সেই জিনিসটা ঠিক সেই জায়গাতেই রয়েছে দেখলে কেমন যেন একটা ফিলিংস হয়। মনে হয় এই ঘরটাও হয়তো আমাদের ছেড়ে কত একা ফিল করেছে। ক্রিসমাসের ডেকোরেশনগুলো এখনও রয়ে গেছে। আসলে এই ক্রিসমাসের টাইমটাতেই যাওয়ার আগে তো এত অসুস্থ হয়ে পড়েছিলাম, একটা কিছু ওপেন করে রেখে যেতে পারিনি। তো যাই হোক, এই ঘরে ঢুকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এবার আবার খুব জলদি দেখা হবে সুইডেনের নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। বাই বাই।